সেই সাথে কাফির এবং ফাসিক, যাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান নেই, বিশ্বাস নেই, যারা আমার রবের স্বীকৃতি দেয় না, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভক্তি করা, ভালোবাসা, অন্তরের গহীনে জায়গা দেওয়া, এগুলো সবগুলো ঈমান বিরোধী কাজ। আপনি যদি খুব বেশি উদার হন, যে উদারতার সবকটা মূলত ইবলিস এবং শয়তান দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ঈমানদার হওয়ার কোনো সুযোগ আপনার নেই। প্রিয় দর্শক, রবের স্বীকৃতি যদি কেউ না দেন, সে কখনো আপনার আপন হতে পারে না। আপনার বাবা বা আপনার মায়ের জন্ম নিয়ে বা আপনার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে, আপনার জন্মের স্বীকৃতি যদি কেউ না দেয়, আপনি তাকে কখনো আপন করতে পারেন না। সেখানে আপনার রবের স্বীকৃতি যদি কেউ না দেন, তাকে আপনি আপন কীভাবে করেন? এই সমস্ত খেলাগুলো দেখার মাধ্যমে বিভিন্ন কাফির, অমুসলিম এবং আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাসীদের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়, যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর এবং ইমানের যে ওয়ালা বারা, এর সাথে অসঙ্গতিপূর্ণ। সেই সাথে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটি কথা আমরা এখানে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, মান কাসারা সাওদা কবেন ফাহমিনুম, যে ব্যক্তি কোনো দলের দলভারি করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এসব কারণে একজন মুসলমান এই সমস্ত খেলাধুলাগুলো দেখতে পারে না। ইবলিসের চক্রান্তের অংশ এগুলো, মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য এসব আয়োজন সে করেছে। সে আমাদের হিডেন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে গোটা কোরআন জুড়ে আমাদেরকে সতর্ক করেছেন। বিধায় এ সমস্ত গুনাহের কাজ যেগুলো বিনোদনের নামে আমাদের সামনে আজ উপস্থাপিত হচ্ছে এবং এগুলোর পেছনে কর্পোরেট দুনিয়ার ব্যবসায়ীদের ব্যবসায়িক এবং বাণিজ্যিক স্বার্থ সহ নানাবিধ স্বার্থ তাদের আছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো, একজন ইমানদারের জন্য এতগুলো গুনাহের আয়োজন যেখানে থাকে সেটিকে অনুসরণ করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি নিজে শরিয়ার নীতিমালাকে অনুকরণ করে, অনুসরণ করে, দ্বিপাক্ষিকভাবে কোনো প্রকার লেনদেন ছাড়া, জুয়া ইত্যাদি ছাড়া আপনি নিজে এক্সারসাইজ করুন মাঠে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এই সমস্ত খেলা দেখা আপনার জন্য জায়েজ নয়। সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি একই ফতোয়া দিয়েছেন, অর্থাৎ এটাকে তারা হারাম বলে উল্লেখ করেছেন। আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন ফারহানা আখতার, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের হালাল এন্টারটেনমেন্টের উপায় কী। বোন ফারহানা, বাচ্চাদের হালাল এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় উপায় হলো তার জন্য ফিজিক্যাল খেলাধুলার ব্যবস্থা করা। ফিজিক্যাল খেলাধুলা বিশেষ করে শহর অঞ্চলে অনেক কঠিন, কিন্তু এরপরেও যেটুকু আপনার সাধ্য আছে, আপনার বারান্দা হোক, বাসায় হোক, অথবা বাসার সামনে হোক, বা যথাযথ নিরাপত্তা মেনটেন করে, লক্ষ্য রেখে, ছাদে হোক, বা যেখানে সম্ভব হয় বাচ্চাদের নিরাপত্তার দিকটাকে অবশ্যই বিবেচনায় রেখে তাদেরকে ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে, ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে সেগুলোতে তাদেরকে অভ্যস্ত করা দরকার এবং সেই সমস্ত খেলাধুলার আয়োজন তাদের জন্য করা দরকার। এটি হলো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সবচেয়ে বড় মাধ্যম। দ্বিতীয় বড় মাধ্যম হলো মা বাবা এবং অভিভাবকরা সরাসরি সন্তানদেরকে সময় দেয়া। আজকাল আমরা প্রত্যেকে যার যার জায়গাতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের সন্তানদেরকে আমরা সময় দেই না, তো বাধ্য হয়ে তারা এমন পথ খুঁজে নেয় এন্টারটেনমেন্টের জন্য যে পথগুলো তাদের জীবনকে ধ্বংস করে দেয়, যেগুলোকে আমরা খেলনা মনে করে তাদের হাতে তুলে দিচ্ছি, সেগুলো তাদের জীবনকে ধ্বংস করছে, তাদের চেতনাকে ভোঁতা করছে, ইমানকে ধ্বংস করছে, চোখের দৃষ্টিশক্তি শেষ হচ্ছে, শরীরের মধ্যে স্থূলতা সৃষ্টি হচ্ছে, নানাবিধ রোগ বালাই হচ্ছে, দুনিয়া আখেরাতের সব ধরনের ক্ষতি তারা এর মুখোমুখি হচ্ছে। এজন্য বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ এর ব্যবস্থা করে দেওয়া, সেটা যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে থেকে, আর সেই সাথে বাবা মা তাদেরকে সময় দেয়া। যত বেশি তাদেরকে আপনারা সময় দেবেন, ইনশাআল্লাহ বিদিনলা তারা এই সমস্ত এডিকশন থেকে বেঁচে থাকতে পারবে। সেই সাথে তাদেরকে ভালো পরিবেশ দেওয়া, যে পরিবেশে ভালো বাচ্চাদের সাথে, ভালো ফ্যামিলির বাচ্চাদের সাথে তারা খেলাধুলা করবে, সেখান থেকে খারাপ কিছু শিখবে না, বাজে কোনো অভ্যাস তাদের মধ্যে আসবে না, এটিও বিশেষভাবে খেয়াল করা দরকার, এবং ভালো বন্ধু তাদেরকে দেয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন নয়ন, আপনি জানতে চেয়েছেন যারা জাহাজে চাকরি করেন তাদের ক্ষেত্রে সালাত কসর করার বিধান কী। যারা নিয়মিত জাহাজে চাকরি করেন, সেখানে মাসকে মাস থাকেন, এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করেন, তো এই সফর অবস্থায় তারা সালাত কি কসর করবেন না পুরা পড়বেন? অনেকে বলতে চান যে যেহেতু তারা সেখানে মাসকে মাস অবস্থান করছেন, কেমন যেন তারা সেই জাহাজের অধিবাসী, ওইটা তাদের ঘরবাড়ি হয়ে গেছে, অতএব সেখানে তারা সফরের সুযোগ সুবিধাগুলো পাবেন কি না। এর উত্তর হলো যে অবশ্যই তারা সফরের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং জোহর আসর এশা এগুলো দুই রাকাত করে তারা পড়বেন, আর মাগরিব ফজর তো যথারীতি তিন রাকাত এবং দুই রাকাত আদায় করবেন। যদি তাদের সাথে তাদের পরিবার থাকে সেই জাহাজে,
বা সেই বড় কোনো নৌকা ইত্যাদিতে, তাদের পুরো পরিবার যদি সেখানে থাকে, ভাসমান পরিবার বলা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা সেখানে মুকিম হিসাবে বিবেচ্য হবে এবং সেখানে তারা পরিপূর্ণ সালাত আদায় করবেন। আর যদি পরিবার তাদের কোনো শহরে থাকে, তারা শুধুমাত্র ডিউটির অংশ হিসাবে এখানে থাকেন, তারা ডিউটির পরে একটা সময় পরিবারের কাছে ফিরে যান, তাহলে অবশ্যই তাদের এই জাহাজ যাত্রা, সেটা হোক কয়েক মাসব্যাপী, এটাকে পরিপূর্ণভাবে সফর হিসাবে ধরা হবে, কারণ এটা তাদের মূলত আসল কোনো ঠিকানা না। আর এই বিষয়টি অভিমত দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বড় বড় স্কলারগণ। অতএব জাহাজে যারা নিয়মিত সফর করবেন এবং চাকরির স্বার্থে জাহাজে অবস্থান করবেন মাসকে মাস, তারা সেখানে কসরের সালাত আদায় করবেন। এরপরে প্রশ্ন করেছেন মিলন মিয়া, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া কি সঠিক? আমাদের দেশে অনেকেই লাশ কবরে রাখার সময় এই দোয়া পড়ে থাকেন, কোরআন কারিমের আয়াতের অংশবিশেষ, মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাকে দোয়া বা জিকির হিসাবে যারা পড়ে থাকেন তারা মনে করে এটা সুন্নাহ। আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন যে মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, আর এই মাটিতেই তোমাকে আমি ফিরিয়ে আনবো, অর্থাৎ এই কবরে তোমাকে আসতে হবে, আর এই কবর থেকেই তোমাকে পুনরায় উঠানো হবে, এখান থেকেই তুমি আবার জীবিত হয়ে কেয়ামতে একত্রিত হবে। তো এই আয়াতের অর্থের সাথে একজন মুর্দাকে কবরস্থ করার সময় এটি পাঠ করার একটা ঘনিষ্ঠ প্রসঙ্গ এখানে খুঁজে পাওয়া যায়, যেহেতু অর্থটি প্রাসঙ্গিক, সেই জন্য অনেকে এ দোয়াটি পাঠ করে থাকেন, অনেকে সুন্নাহ মনে করেন। মূলত বাইহাকিসহ মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এটি বর্ণিত হয়েছে যে মুর্দাকে রাখার সময় এ দোয়া পড়ার কথা, কিন্তু সে হাদিসগুলোকে সকল মুহাদ্দিসিন ইকরাম ঐক্যবদ্ধভাবে দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে দাবি করেছেন, এবং সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা তার বক্তব্য হিসাবে স্বীকৃত নয়, বিশুদ্ধভাবে বর্ণিত নয়, যার কারণে আমরা বলবো যে মুর্দাকে মাটিতে রাখার সময় বা কবর দেওয়ার সময় বা কবর দেওয়ার পর মাটি দেওয়ার সময় সে এই দোয়া পাঠ করার বা এই জিকির পাঠ করা বা কোনো আয়াত পাঠ করার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। তবে একটি হাদিস আমরা পাই যেটি আবু দাউদ তিরমিজিতে ইবনে মাজা এবং মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন তোমাদের মৃত ব্যক্তিদের লাশ কবরে রাখবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আছে। এরপরে প্রশ্ন করেছেন সামিরা আক্তার স্বর্ণা, আপনি জানতে চেয়েছেন কোনো প্রতিবেশী হিন্দু পরিবারের সাথে যদি আন্তরিকতা সৃষ্টি হয় তাহলে তাদের বাসায় আসা যাওয়া কিংবা তাদের বাসায় খাবার খাওয়া যাবে কি না? দেখুন, প্রতিবেশী কোনো হিন্দুর সাথে সুসম্পর্ক রাখা, বিশেষ করে তাদের বাসায় যাওয়া, তারা কোনো খাবার দিলে সেটা খাওয়া এবং তাদের বাসায় কোনো খাবার পাঠানো, এ কাজগুলো মৌলিকভাবে জায়েজ আছে যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা না হয়। যেহেতু তারা আমার রবের স্বীকৃতি দিচ্ছে না, আমার রবের অস্তিত্বকে, আমার রবের একত্ববাদকে অস্বীকার করছে, সেই জায়গা থেকে তারা কখনো আমার অন্তরঙ্গ আপন হতে পারেন না। যেমনইভাবে আমার জন্ম নিয়ে যদি কেউ সন্দেহ করে, আমার মায়ের চরিত্র নিয়ে যদি কারো সন্দেহ থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমি হয়তো নানা কারণে তার প্রতি সৌহার্দ্য সম্প্রীতি অবশ্যই বজায় রাখব, কিন্তু কোনো অবস্থাতেই অন্তরের গভীরে আমি তাকে জায়গা দিতে পারি না, তাকে আমি পরম আপন মনে করতে পারি না। ঠিক একইভাবে এরকম ব্যক্তিকে যিনি আপনার প্রতিবেশী কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী, তিনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন বা অন্য কোনো ধর্মের অনুসারী হতে পারেন, আপনি তাকে অন্তরের গভীরে জায়গা না দিলেও অবশ্যই সৌজন্যতা এবং সামাজিকতা যেটি, সেটি তার সাথে আপনি বজায় রাখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অমুসলিমের খাবার খেয়েছেন এবং তাদেরকে খাবার খাইয়েছেন। একজন ইয়াহুদির বাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেয়েছেন। কোরআন কারীমের সূরা মুমতাহিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউক্বাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুক্সিতু ইলাইহিম আল্লাহু ইউহিব্বুল মুক্সিতিন, যার অর্থ হলো যে সমস্ত অমুসলিমরা তোমাদের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ করতে এবং তাদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাধা দেন না, বরং তিনি সেটিকে পছন্দ করেন, অর্থাৎ ন্যায়সঙ্গত আচরণকারীকে পছন্দ করেন। অতএব এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা বলতে পারি যে হিন্দু বা অমুসলিম কোনো প্রতিবেশী থাকলে তাদের সাথে সদাচরণ করা, তাদের খাবার খাওয়া বা তাদেরকে খাবার দেয়া, এটি জায়েজ আছে। তবে হ্যাঁ, তারা যদি কোনো খাবার দেন যেটি হারাম হয় ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে, সেটি খাওয়া যাবে না। কোনো মুরগি ইত্যাদি নিজেরা জবাই করে দিলে সেটি খাওয়া যাবে না যদি তারা মুশরিক হয়ে থাকে, তবে অন্য সাধারণ খাবার অবশ্যই গ্রহণ করা যাবে এবং তাদেরকেও দেওয়া যাবে। বরং ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশিত এবং বিকশিত করবার স্বার্থে তাদের সাথে সদাচরণ আরও বেশি করা উচিত একজন মুসলমানের।
এরপরে প্রশ্ন করেছেন আলিয়া খানম, আপনি জানতে চেয়েছেন হোম লোন নিয়ে বাড়ি করলে জায়েজ হবে কি না। দেখুন, হোম লোন বলতে আমাদের দেশে প্রচলিত সুদভিত্তিক যে সমস্ত লোন আছে আমাদের দেশে বা দেশের বাইরে, এই সমস্ত লোনগুলোর কথা যদি আপনি বুঝিয়ে থাকেন, সেটি তো কোনো অবস্থাতেই একজন মুসলমানের জন্য জায়েজ নয়। কারণ বসবাস করার জন্য একটি বাড়ি দরকার, ঠিকানা দরকার, সেটা যে কোনোভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, ভাড়ায়ও থাকতে পারবো, কিন্তু আমাকে সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করতে হবে এমন কোনো কিছু আমার বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন নয় বা আমি নিরুপায় নই। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না। আর যদি সুদভিত্তিক লোন ছাড়া এমনি শরিয়া ভিত্তিক কোনো লোন নেওয়া হয় যেটা সুদের আওতায় পড়বে না এবং সেটা যদি নিশ্চিত করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই রকম লোন নিয়ে আপনি বাড়ি করতে পারবেন। আয়েশা আক্তার, আপনি জানতে চেয়েছেন দুজন মিলে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে এক নামে কোরবানি করলে কি কোরবানি হবে? বোন আয়েশা, কোনো অবস্থাতেই এভাবে কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যে কোনো একজন ব্যক্তি একটি ছাগল দুম্বা ভেড়া কোরবানি করতে হবে, কিংবা গরুতে একটি ভাগ পূর্ণাঙ্গভাবে একজন ব্যক্তি নিতে পারেন। যদি দুজন মিলে গরুর একটা ভাগ নেন, কিংবা একটা ছাগল দুজন মিলে দেন বা একাধিক ব্যক্তি মিলে দেন, তাহলে কোরবানি কারোরই বিশুদ্ধ হবে না, কারণ একটি ছাগল শুধু একজন ব্যক্তির পক্ষ থেকেই যথেষ্ট হবে, আর গরুতে এক ভাগ একজনের তরফ থেকে যথেষ্ট হবে। সর্বোচ্চ সাত ভাগ বা সাতজন ব্যক্তির তরফ থেকে গরু কোরবানি করা যাবে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত হাদিস দ্বারায়। বিধায় একটি ভাগ একাধিক ব্যক্তি যদি অর্থ দিয়ে একটি ভাগে শরিক হন, তাহলে কোনো অবস্থাতেই তাদের কারোর কোরবানি হবে না। অনেক প্রবাসী ভাইরা এই কাজটি করেন, যে প্রবাসে থাকেন, কয়েকজন মিলে একটা রুমে থাকেন, ব্যাচেলর, তারা কয়েকজন মিলে হয়তো ছাগল কিনেন, তো এরকম করলে তাদের কারোর কোরবানি হবে না। যদি কোনো একজন তাদের তরফ থেকে কোরবানি করেন এবং সবাই খান, সেটি ভিন্ন কথা। অথবা সবাই মিলে একজনকে টাকা ডোনেট করলেন যে তোমাকে আমরা হাদিয়া দিলাম, তুমি কোরবানি করো, তখন সে তার পক্ষ থেকে কোরবানি করলে তাহলে অন্তত একজনও কোরবানি হবে, সবার পক্ষ থেকে হওয়ার কোনো সুযোগ নেই। রবিন খান জানতে চেয়েছেন মেডিটেশন করা কি ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে, বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কী? ভাই রবিন, আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ আমাদেরকে করেছেন, তাফাক্কুর করার নির্দেশ করেছেন। তাফাক্কুর তাদাব্বুর মানে হলো চিন্তা করা, ভাবা, গবেষণা করা, আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা, ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা, এই ধরনের গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন করতে আমাদেরকে নির্দেশ করেছেন। কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে, এগুলো যোগব্যায়ামের একটা ভিন্ন ফরম্যাট, এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা এ বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি তাহলে এই সমস্ত মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে, ভিন্ন ফরম্যাটে মানুষকে গেরানোর চেষ্টা করা হয়ে থাকে। এগুলোতে অনেকে আপাতদৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। তো কুফুরি এবং অনৈসলামিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে বিপথে চলে যান কি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোন সুন্নার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন সেগুলো স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে, শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত হই, সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন আলামিন, আপনি জানতে চেয়েছেন যদি কোনো মসজিদের টাইলস এমন হয় যে সেখানে সেজদা দেওয়ার সময় নিজের এবং অন্যের প্রতিবিম্ব দেখা যায়, তাহলে সালাতে কোনো সমস্যা হবে কিনা? ভাই আলামিন, মসজিদের টাইলসে দাঁড়ানোর পর অনেক সময় দেখা যায় গ্লাসের মতো এত স্বচ্ছ যে প্রতিবিম্ব দেখা যায় নিজের এবং আশপাশের লোকদের। এরকম টাইলসে সালাত আদায় করলে সালাত তো হয়ে যাবে, কিন্তু যেহেতু সালাতের মনোযোগ নষ্ট হয়, অতএব এই ধরনের টাইলস ব্যবহার করা কর্তৃপক্ষের জন্য উচিত নয়। তাদের কর্তব্য হলো এমন টাইলস ব্যবহার করা যে টাইলস ব্যবহার করার ফলে মুসল্লির সালাতের মনোযোগ নষ্ট না হয়। বুখারীর একটি হাদিস আমরা ইতিপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার সালাত আদায়ের সময় একটি কাপড় দেওয়া হলো যেটা বিছিয়ে তিনি সালাত আদায় করলেন। তো সালাত শেষ করার পর তিনি বললেন অন্য কোনো কাপড় আছে কি না, কারণ সেই কাপড়ে বেশ কিছু কারুকার্য ছিল, এই ধরনের কারুকার্য যে কারুকার্যগুলোর দিকে দৃষ্টি নিবিষ্ট হয়ে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কাপড় পরিবর্তন করে একটা সাদা মাঠা কাপড় আনালেন এবং তার উপরে সালাত আদায় করলেন। বোঝা গেল যে এমন কিছুর উপরে সালাত আদায় করা উচিত নয় যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করলে সালাতের মনোযোগ সেই বস্তুর দিকে নিবিষ্ট হয়ে যায়। কেউ যদি এরকম স্বচ্ছ কোনো
টাইলস বা পাথরের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, যেখানে নিজের এবং আশপাশের অন্যদের প্রতিবিম্বগুলো দেখা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার মনোযোগ নষ্ট হবে। এই জন্য এগুলো ব্যবহার করা থেকে কর্তৃপক্ষের বিরত থাকা উচিত, কিন্তু সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। এমডি আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, মেডিকেল শিক্ষার্থীদের ফার্স্ট ইয়ারে বাধ্যতামূলক কঙ্কাল কিনতে হয়, পরে এটা জুনিয়রদের কাছে বিক্রি করা হয়, এটা জায়েজ হবে কিনা। ভাই আরিফুল ইসলাম, মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার প্রয়োজনে যে কঙ্কাল কিনতে হয় এবং পরবর্তীতে তারা সেটা জুনিয়রদের কাছে বিক্রি করে থাকেন, এ বিষয়ে ইসলাম শরিয়ার গবেষণা আমরা পেশ করছি। তবে তার আগে বলতে চাই যে ইসলাম একজন মানুষকে মর্যাদাবান করেছে, মানবতার অপমান হয় এমন কোনো কাজ করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি। বিশেষ করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তাদের কারোর মৃত্যুর পর অন্য সকল মুসলিমদের কর্তব্য হয়ে যায়, সবার উপরে ফরজে কেফায় হয়ে যায়, ওই ব্যক্তিকে সসম্মানে তার শরীরের প্রতিটি অংশকে একত্র করে কবরস্থ করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা ফরজে কেফায়, এটি তার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে। তার শরীরের কোনো অংশকে রেখে দিয়ে সেটা যে কোনো অজুহাতই হোক না কেন ব্যবহার করা মৌলিকভাবে ইসলাম শরিয়া অ্যালাউ করেন, এটা সাধারণ বিধানের কথা আমি বলছি। অতএব এ বিষয়টি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আবু দাউদ, ইবনে মাজা সহ বিভিন্ন হাদিসে কিতাব বর্ণিত হয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কাসরু আজমুল মাইয়্যিতি কা কাসরি হাইয়্যান, একজন মানুষকে জীবিত তার হাড়টি ভাঙা এটা যেমন অপরাধের কাজ, তার মৃত্যুর পর তার হাড়গোড় ভাঙা এটা একই রকমের অপরাধের কাজ। এবং এ ধরনের আরও বেশ কয়েকটা হাদিস আমাদের সামনে রয়েছে। এই সমস্ত হাদিসগুলো দেখলে বোঝা যায় স্বাভাবিক অবস্থাতে আপনার একজন মানুষ মারা গেলে তার কঙ্কাল বা তার হাড্ডি এগুলো রেখে দেওয়া বা এগুলোকে অন্য কোনো কাজে ব্যবহার করা এটা জায়েজ নেই, হারাম। আর এর পাশাপাশি প্রাসঙ্গিক অন্য একটি বিষয় বলে রাখি, তা হলো ইবলিস শয়তান এবং তার অনুসারী দোসর আবিষ্ক করে জাদুকর টাইপের লোকেরা দেখবেন যে মানব কঙ্কাল, বিভিন্ন পশুর কঙ্কাল, বিশেষ করে মানব কঙ্কাল নিয়ে তারা কাজ করে, এবং এটি বিস্তারিত হিস্ট্রি এবং এর তাত্ত্বিক বিভিন্ন দিক আপনারা গুগলে সার্চ করলে অনেক সময় পাবেন। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, মূল পয়েন্টে আসি। এখন কথা হলো মেডিকেল শিক্ষার্থীরা তাদের গবেষণার প্রয়োজনে জীবিত মানুষদের কল্যাণার্থে এই কাজটি করতে পারেন কি না। তো এই বিষয়ে স্কলারদের মধ্যে দুটি মত আমরা দেখতে পাই। কাতারভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া .com, সেখানে মুফতিগণ এ বিষয়ে অ্যানালাইসিস করে অনুমোদন দিয়েছেন, যদি এরকম কোনো ব্যক্তির হাড়গোড় পাওয়া না যায়, যে ব্যক্তির হাড়গোড় ব্যবহারের পারমিশন তিনি দিয়েছেন, ধরুন তিনি আখেরাতের প্রতি অস্বীকার করেছেন অথবা তিনি কোনো আপনার হার্বি টাইপের আপনার অবিশ্বাসী, কিংবা এমন কোনো ব্যক্তি, যেমন আজকাল আমাদের দেশে পাওয়া যায় অনেকে আখেরাত বিশ্বাস করেন না, কবর বিশ্বাস করেন না, তিনি নিজে থেকে বলে যান যে আমার শরীরটা মেডিকেলে দিয়ে গেলাম, এগুলো দিয়ে যদি পারপাস সার্ভ করা যায় তাহলে সেটা করা উচিত। কিংবা যদি মানব কঙ্কালের বিকল্প কোনো কিছু দিয়ে, সেটা ছবি দিয়ে হোক বা আর্টিফিশিয়াল কঙ্কাল দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, যদি এই পারপাসগুলো সার্ভ করা যায় তাহলে সে চেষ্টা করা উচিত। যদি সেভাবে না হয় তাহলে একান্ত বাধ্য হলে ইসলাম ওয়েবের ফতোয়া অনুযায়ী, মার্কাজুল ফতোয়ার ফতোয়া অনুযায়ী আপনার এই মানব কঙ্কাল ব্যবহার করা জায়েজ হবে, যদি সকল উপায় শেষ হয়ে যায়। সেটার সপক্ষে যুক্তি হিসাবে তারা পেশ করেছেন যে একটি মাসালা এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত, তা হলো কোনো গর্ভবতী মায়ের গর্ভে যদি কোনো সন্তান থাকে আর মা যদি মারা যান, তাহলে এই অবস্থায় মায়ের অপারেশন করে পেট কেটে গর্ভস্থ সন্তানকে বের করে আনতে হবে যদি সে জীবিত থাকার সম্ভাবনা থাকে। তাহলে এখানে মৃত মানুষের লাশ কাটাছেঁড়া করার পারমিশন দেওয়া হচ্ছে একটি জীবিত মানুষকে রক্ষা করার জন্য। একইভাবে জীবিত মানুষদের কল্যাণার্থে মৃত মানুষের কঙ্কাল নিয়ে কাজ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে যত সম্ভাব্য ওয়ে আছে বিকল্প সবগুলো আগে ট্রাই করতে হবে। কোনোটিতে যদি কোনো রাস্তা খোলা না থাকে, সব রাস্তা বন্ধ হয়ে গেল, সিস্টেমটাই এরকম যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশের গুরুত্ব বোঝে না, মানবতার সম্মান অসম্মান বিষয়টিকে এইভাবে দেখে না, তাহলে সেক্ষেত্রে তো নিরুপায়, নিরুপায় হয়ে গেলে সেক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন ওনারা। অবশ্য সেটাকেও আপনার মজমাউল ফতোয়াতে এবং সৌদি আরবের সর্বোচ্চ প্রসিদ্ধ ওলামায়ে কেরাম এবং আমাদের ওলামায়ে কেরাম সবাই সাধারণভাবে নাজায়েজ বলেছেন এবং তারা নিষেধ করেছেন। তো পুরো ব্যাপারটিকে খোলাসা করার পর আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো, সাধারণ অবস্থাতে মানুষের কঙ্কাল এটা গবেষণার স্বার্থে ব্যবহার করা উচিত নয়। বিশ্বের প্রায় সব দেশে ওলামায়ে কেরাম এটিকে নিষেধ করেছেন। তবে বিকল্প যদি যত পথ হতে পারে সমস্ত পথ যদি বন্ধ থাকে, কোনো পথে যদি খোলা না থাকে, নিরুপায় হিসাবে জীবিতদের কল্যাণার্থে এটি
করা যেতে পারে, সেক্ষেত্রেও যথাযথ সাবধানতা অবলম্বন করা উচিত। এবং একজন শিক্ষার্থী যদি এটা কেনেনও কোনো কারণে, কেনা ছাড়া পাওয়া যাচ্ছে না, তাই তিনি কিনতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি বিক্রি করা উচিত হবে না মানুষ কোনো শরীরের অংশকে, এভাবে বিক্রি করার অনুমোদন ইসলাম দেয় না। আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুন্নার জন্য আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন করেছেন সিদ্দিকাতুল মুনতাহা, আপনি জানতে চেয়েছেন জয়েন্ট ফ্যামিলিতে পর্দা করার বিধান কি। জয়েন্ট ফ্যামিলিতেও পর্দা করা এটি আবশ্যক এবং ফরজ, যেভাবে অন্য সাধারণ অবস্থাতে পর্দা করা ফরজ। জয়েন্ট ফ্যামিলিতে কে কার সাথে পর্দা করবেন না করবেন এ বিষয়ে বিস্তারিত আমরা বিভিন্ন সময় বলেছি। সংক্ষেপে শুধু এটুকু বলি যে একটা পরিবারে যারা আপনার মাহরাম হবেন তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ আছে। আপনি যদি কোনো পরিবারে পুত্রবধূ হিসাবে থাকেন তাহলে সেখানে আপনার শ্বশুর, তিনি আপনার মাহরাম, আপনার স্বামী তো আছেনই, এই দুজন ছাড়া সেই পরিবারের ছোট শিশু থাকলে তাদের সাথে আপনি দেখা করতে পারেন, ছেলে শিশু। কিন্তু এছাড়া আপনার দেবর ভাসুর বা দেবরের ছেলে ছেলে ভাসুরের ছেলে কিংবা আপনার ননদের ছেলে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয় তাদের সকলের সাথে আপনাকে পর্দা করতে হবে। তাদের বাসায় কোনো পুরুষ অতিথি আসলে তাদের সাথে আপনার পর্দা করতে হবে। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, তিনি যখন শ্বশুরবাড়ি যাবেন একই কথা তার জন্য প্রযোজ্য হবে। এখন কথা হলো যে জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে থাকে, এখানে পর্দা কীভাবে করবো? এর উত্তর হলো যে যথাসম্ভব প্রত্যেকে যার যার প্রাইভেসি মেনটেন করবেন এবং একে অন্যের সাথে মুখোমুখি হতে পারেন, বা কমন স্পেসগুলোতে যখন যাবেন তখন যথেষ্ট আওয়াজ দিয়ে যাবেন যাতে করে অন্য কেউ থাকলে তিনি সাবধান হয়ে যেতে পারেন। বিশেষ করে পুরুষরা যখন যাতায়াত করবেন এটি তাদের দায়িত্ব, যাতে মেয়েরা তাদের প্রাইভেসিগুলো যেন ঠিক থাকে এবং তারা যেন পর্দার সাথে থাকতে পারেন। সেজন্য ধরুন আপনি আপনার কক্ষ থেকে ডাইনিং স্পেসে আসছেন বা ড্রয়িং স্পেসে আসছেন, যেখানে আপনার ভাবি থাকতে পারেন বা এমন কেউ থাকতে পারেন যার সাথে আপনার পর্দার বিধান রয়েছে, তাহলে আশা রাখতে আপনি সালাম দিয়ে আসুন, আওয়াজ করে আসুন, যাতে তিনি সাবধান হয়ে যেতে পারেন। সেই সাথে যারা বাসাবাড়িতে থাকছেন মহিলারা, তারা তাদের গায়ের মাহরামদের সাথে জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে যথাসম্ভব কাপড় দিয়ে কাপড় টেনে দিবেন এবং নিজের সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেভাবে চলবেন। এরপরে আপনার শরীরের আপনার কাপড়ের উপর থেকে যদি অনিচ্ছাকৃতভাবে অন্য পুরুষের নজর পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ পর্দা লঙ্ঘন করার গুণা হবে না, কিন্তু এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ বাসাবাড়িতে পর্দা করতে হবে জয়েন্ট ফ্যামিলিতে, মানে এই নয় যে সেখানে বোরকা পরেই আপনাকে থাকতে হবে, বরং নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলবেন যথাসম্ভব, সৌন্দর্য এগুলো প্রকাশ করবেন না। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন আলী বান্নাত মারুফ, আপনি জানতে চাইছেন মহিলাদের লাইগেশন করার বিষয়ে ইসলামের বিধান কি। মহিলাদের জন্য লাইগেশন করা ইসলাম শরীয়ত হারাম করেছে, এ বিষয়ে বিশ্বের কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই। তবে সাময়িক জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে অ্যালাউ করা হয়েছে এই শর্তে যে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করেন এই কারণে যে তিনি এই মুহূর্তে সন্তান নিলে দুটি সন্তান একসাথে মানুষ করা তার জন্য কষ্টের হবে, সন্তান রাখার কেউ নেই, অথবা স্ত্রীর শরীরের অবস্থা ভালো নয়, অথবা যে পরিবেশে আছেন সেখানে সমস্যা, এসব কারণে অস্থায়ী জন্ম বিরতি এটি করা যায় আছে, সেটি 10 বছর 20 বছর ধরেও হতে পারে। কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা, লাইগেশন ইত্যাদি এ সমস্ত পদ্ধতিতে যাওয়া জায়েজ নেই, ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। এরপর এমডি ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে। ভাই ইসরাফিল, আপনার প্রশ্ন উত্তর হলো কেউ যদি সালাত শেষ করার পর টের পান যে তার কাপড়ের কোনো অংশে নাপাক ছিল, সালাত আদায় করার সময় তিনি সেটা টের পাননি, তাহলে সেক্ষেত্রে তার সেই সালাতকে পুনরায় আবার আদায় করতে হবে কি না, এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ সহ অনেক ওলামা এবং ইমামদের মত হলো যে এই ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে হবে, যেহেতু সালাতের শর্ত হলো শরীর কাপড় এবং সালাতের জায়গা, এ তিনটি জিনিস পাক থাকতে হবে, এর কোনো একটি নাপাক থাকলে সালাত বিশুদ্ধ হবে না। অতএব তার কাপড় নাপাক থাকার কারণে তার সালাত বিশুদ্ধ হবে না, এটি সালাতের পরেটের পেলে তাকে পুনরায় সে সালাত আদায় করতে হবে। অবশ্য বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, অন্যান্য ইমামগণ বলেছেন যে তার সালাত আর পুনরায় আদায় করতে হবে না, কারণ কোরআন কারিমে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, যার অর্থ হলো হে আল্লাহ আমরা যদি ভুল করি বা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে এজন্য পাকড়াও করবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দোয়া শিক্ষা দিয়েছেন এবং এই আয়াতের আলোকে নবী সাল্লামও বলেছেন যে আমার উম্মতের ভুলে যাওয়া বিষয়গুলো বা ভুলে যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন না। আর এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাত আদায় করছিলেন, তার পায়ে জুতো পরা ছিল, সেই জুতার নিচে নাপাক ছিল, তিনি জানতেন না। সালাতের মাঝে জিব্রিল এসে তাকে অবহিত করলেন যে আপনি যে জুতো পরে সালাত আদায় করছেন সে জুতোগুলো অনেক সফট ছিল, যেগুলো পরে সালাত আদায় করা যেত, তো যাই হোক সে এই জুতোর নিচে নাপাক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টি ওহির মাধ্যমে আসার পর সঙ্গে সঙ্গে তিনি সালাত অবস্থায় জুতো খুলে ফেলে দিলেন এবং বাকি সালাত কন্টিনিউ করলেন।
এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অবশিষ্ট বা যে সালাতগুলো তিনি আদায় করে ফেলেছেন সেই সালাতগুলোতে যেহেতু অপবিত্রতা ছিল তার পোশাকে তার জুতোয়, তার সেই সালাত তিনি পুনরায় আদায় করেননি, বরং পরবর্তী অংশগুলো অবশিষ্ট অংশ তিনি কন্টিনিউ করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি পরবর্তী টের পান যে সালাতের সময় তার কাপড়ে নাপাকি ছিল তাহলে তাকে পুনরায় পড়তে হবে না সালাত, বরং ভুলে হয়ে থাকলে সেটি মাফ। এটি হলো এই শ্রেণী ওলামায়ে কেরামের দলিল এবং যুক্তি। এরপরে প্রশ্ন করেছেন সোহেল আনোয়ার, আপনি জানতে চেয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি কোরবানি দিতে পারবো। উত্তর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ চাইলে কোরবানি দিতে পারবেন। বাইহাকিতে বর্ণিত হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন। আসলে নামে কোরবানি দেওয়া বলতে পক্ষে কোরবানি দেওয়া, নাম তো আল্লাহ তাআলার হবে, অতএব আমরা হয়তো বলতে গিয়ে বলি যে অমুকের নামে কোরবানি দেওয়া, মূলত অমুকের পক্ষ থেকে কোরবানি নেওয়া, নাম তো শুধুমাত্র আল্লাহ তাআলার নামেই কোরবানি হতে হবে। যাই হোক, তো খোলাসা কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হবে, যেমনটি আল্লাহ তাআলা তাআলা দিয়েছিলেন। এরপরে প্রশ্ন করেছেন সোহেল আনোয়ার, আপনি জানতে চেয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি কোরবানি দিতে পারবো। ভাই সোহেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। তার নামে কোরবানি দেওয়া বলতে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া, আমরা অনেক সময় বলি অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, এটা আমাদের বলার ভুল। মূলত কোরবানি হোক আর যত জবে হোক, এসবগুলো আল্লাহর নামেই হয়, অন্য কারোর নামে কোরবানি হয় না বা কোনো জবে করা বিশুদ্ধ নয়। তবে হ্যাঁ, আপনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি পরিষ্কার, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে কোরবানি দিতে পারেন কি না, আপনি তাঁর আমলনামা সব যুক্ত হবে সে উদ্দেশ্যে। এর উত্তর হলো অবশ্যই পারবেন, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, এটি হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে, বাহাকি সব হাদিসের কিতাবে রয়েছে। তো তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার কোনো উম্মত কোরবানি দিতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন বিনতে আনান বিন্দু, আপনি জানতে চেয়েছেন সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন, এ সময় কী কী আমল করা যাবে, বিস্তারিত বলবেন। একজন মা তিনি সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিংটা দেখতে পান, যেটাকে নেফাস বলা হয়ে থাকে, এটির সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। 40 দিন এরপর যদি ব্লাড দেখাও যায়, তারপরও তিনি স্বাভাবিক অবস্থায় যে এবাদতবন্দি করতেন সেগুলো তিনি করবেন, সালাত সিয়াম সব কিছু তাকে করতে হবে। আর সর্বনিম্ন সময় সেটা 20 দিন, 30 দিনও হতে পারে, 35 দিনও হতে পারে, বা তার কম বেশও হতে পারে। অর্থাৎ সন্তান প্রসবের পর যখনই তার ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে তিনি স্বাভাবিক অবস্থার মতো সমস্ত এবাদতবন্দি তাকে করতে হবে। অন্য সাধারণ অবস্থায় যে বিধানগুলো প্রযোজ্য হয় সেগুলো তার জন্য প্রযোজ্য হবে। তবে 40 দিনের পরও যদি ব্লিডিং অব্যাহত থাকে তাহলে আর সেই ব্লিডিংকে আমলে নেওয়া যাবে না, এটাকে নেফাস হিসাবে গণ্য করা হবে না, বরং 40 দিনের পর থেকে তিনি সালাত সিয়াম কন্টিনিউ করবেন। আর এই অবস্থায় তিনি নেফাস অবস্থায় যতদিন ব্লিডিং থাকবে 40 দিনের মধ্যে, ততদিন তিনি কী কী কাজ করতে পারবেন, কী কী করবেন না, এ বিষয়ে কথা হলো যে একজন ঋতুবর্তী নারীর জন্য যা যা প্রযোজ্য তার জন্য একই জিনিস প্রযোজ্য। অর্থাৎ তিনি অবস্থায় তওয়াফ করবেন না, সালাত পড়বেন না, সিয়াম রাখবেন না, কোরআন কারিম স্পর্শ করবেন না, স্বামী সহবাস করবেন না, তিনি কোরআন তেলাওয়াত করবেন না। অনেকে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন কিন্তু না করাটা হলো নিরাপদ। তো সবগুলো মিলিয়ে আমরা দেখতে পারি তিনি জিকির আসকার, তাসবি, দুরুদ, ইসলামিক বই পুস্তক পড়া বা এই লিস্টেড কয়েকটা কাজের বাইরে যত ভালো কাজ আছে সবগুলোই তিনি করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন রবিউল ইসলাম, আপনি জানতে চেয়েছেন পালিত মেয়ে কি সম্পত্তির ভাগ পাবে। এর উত্তর হলো যে পালিত মেয়ে সম্পত্তির ভাগ ওয়ারিস হিসাবে তিনি অন্য কারোর